আজ আরতি কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তৈরি হচ্ছে দারুণ একটা পিঠের রেসিপি। তো পিঠে দু রকমভাবে এখানে করেছি, কিছুটা আমি দুধে দিয়েছি আর কিছুটা ড্রাই রেখেছি। তো এই পিঠেগুলো দেখতে যেরকম, খেতেও কিন্তু ততটাই মজাদার। তো দেখো কত নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে সুজির রোল পিঠা। তো চলো আমরা দেখবো, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আর দেরি না করে ফটাফট বানিয়ে ফেলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের নিত্য নতুন একটা রেসিপি। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আবার একটা পিঠার রেসিপি নিয়ে। তো পিঠেটা বানাতে আমাদের কী কী লাগছে সেটা আজকে আমরা দেখব। তো এখানে আছে কিছুটা দুধ, সুজি, আর এখানে হচ্ছে নারকেলের পুর। তো নারকেলের পুরটা আমি আজকে আর করে দেখাবো না, কারণ নারকেলের পুরটা আমি দুদিন আগে একটা পিঠা বানিয়েছিলাম, তো একবারে পুরটা করে নিয়েছিলাম, তো পুরটা বেশি হয়ে গেছে, তো এই পুরটা দিয়ে করব। তো নারকেলের পুরটা আমরা সবাই মোটামুটি করতে জানি, তাই আজকে আর সেটা আমি দেখাবো না, এই থাকা পুর দিয়ে আমি করব। তো সুজি নিয়েছি 2 কাপ। তো চলো এখানে আছে 100 গ্রাম সুজি। তো চলো আমরা দেখবো কীভাবে বানাবো সুজি দিয়ে। তো এখানে চলে এলাম গ্যাসের কাছে, কড়া বসিয়েছি কড়াটা, এবারে কড়ার মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। এবারে হালকা করে একটু 2 থেকে 3 মিনিট এটাকে টেনে নেব, একদম হালকা, যতটা সুজি ততটাই আমি এখানে দুধও ব্যবহার করব। তো হালকা একটু তেলে এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে ফ্লেমটাকে লো করে রাখব। এখানে দিয়ে দিলাম দুধটা, দুধটা দিয়ে এবারে আমি আস্তে আস্তে এটাকে নাড়ব। এবারে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ পুরটা অলরেডি আমাদের মিষ্টি আছে, তো অল্প অল্প চিনিটা আমি ব্যবহার করছি 2 থেকে 3 টেবিল চামচ। এখানে তোমরা জলও দিতে পারো, দুধ না থাকলে জলও দিতে পারো। একটু পরেই দেখবে পুরো দুধটা, সুজিটা দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো এই যে দেখো আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো দেখো এটা পুরো টেনে যাচ্ছে, আমি ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। তো দেখো এটা ডো কনসিস্টেন্সি চলে এসেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে এটাকে এখন ঠান্ডা করে নেবো, তারপরে আমি দেখাচ্ছি কী করবো। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি একটা থালায় ঢেলে, থালায় তো আমি একটা থালায় এটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর এবারে এই হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মুথে নেব আর কি, মেখে নেব। তো এই দেখো একটু গরম আছে, হাত দেওয়ার মতো গরম আছে আর কি। তো এভাবে একটু মেখে নেব, অল্প একটু ময়দা দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারো, তো আমি চালের গুঁড়িটা ব্যবহার করছি না, ময়দা দিয়ে এটাকে মেখে নেব। তো এটা আমি মেখে মেখে খুব সফট করে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো বানাবো। এখান থেকে একটু বড় বড় লেচি আমি নিয়ে নিচ্ছি, তো এটা কটা হবে জানি না, যে কটা হয় করব, বাকি মুন্ডটা রেখে দিই। এভাবে
তো এটা চাইলে তোমরা বেলতেও পারো, বেলেও করতে পারো। আমি এইভাবেই করে নিচ্ছি, বেলেও করতে পারো, আর যদি হাতে আটকায় তাহলে একটুখানি এভাবে ময়দা বা চালের গুঁড়ি নিয়ে নিতে পারো। এইভাবে একটু পাতলা করে নিতে হবে, আমি বেশি বড় করব না, তোমরা চাইলে এগুলো বেশি বড় বড়ও করতে পারো। এবারে আমি এর মধ্যে নারকেলের গুড়টা দিয়ে দেব। এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি আস্তে আস্তে করে রোল করব, ধরে সুন্দরভাবে এইভাবে এটাকে রোল করে নেব। তোমরা চাইলে এটা বেলে নিতে পারো, আমি বারবার বলছি, যদি হাতে না করতে পারবে তাহলে বেলে করবে। এই হাতে রাখতে হবে, এইভাবে এইগুলো মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে, একটু চেপে চুপে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এরকম রোল করে সাইড থেকে এরকম করে দিতে হবে, যাতে সাইডের গুলো এভাবে ভালো করে চেপে যায়। একটু সমান করে নিতে হবে, আমি তো এটা বানাই সব সময়, এই জন্য আমার একটু অভ্যেস আছে হাতে করা, তো এই জন্য তোমরা চাইলে বেলে করবে। এ দেখো দেখো কত সুন্দর। তো এইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি, তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে এর থিকনেসটা দেখো এরকম থাকবে, এই যে, তো একটু মোটা না হলে কিন্তু হবে না। তো এখানে একটু ময়দা বা চালের গুঁড়ি দিয়ে তোমরা এখানে রেডি করবে। এই যে দেখো এইভাবে পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার আস্তে আস্তে তুলে এইভাবে ফোল্ড করতে হবে। মুখগুলোকে এইভাবে দু দিয়ে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। এইভাবে এবারে এটাকে আস্তে আস্তে করে রোল করতে হবে, একদম খুব আস্তে আস্তে সাইডগুলোতে এইভাবে ধরে ধরে এইভাবে সেট করতে হবে। এই যে হয়ে গেল, তো চলো এবারে এগুলোকে ভাপাই। তো এইভাবে একটা হাঁড়িতে আমি গরম জল বসেছি, এরকম ঝাঁঝরি বাটি নিয়েছি। তো এই বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে, তো জানি না এতে ঠিক স্টিমগুলো হবে কি না, তাও চেষ্টা করব। তো এবারে আমি এইগুলো বসিয়ে দিই, মোটামুটি আমার এখানে চারটে হয়েছে, তো আমি আস্তে করে এটাকে বসিয়ে দিচ্ছি, ফ্লেমটাকে হাই রেখেছি। তো এইভাবে আমি এটাকে বসিয়ে দেবো, একটু প্রবলেম হতে পারে, তাও চেষ্টা করছি, জানি না, হয়ে যাবে, কোনো ব্যাপার না।
এই যে এইভাবে বসিয়ে নিলাম। তো মোটামুটি এইগুলো আগে হোক, তো হাই ফ্লেমে দিয়েছিলাম, এবারে আমি ঢেকে যাব। ঢেকে এটাকে আমি তো পুরো ঘড়ি দেখে 7 মিনিট, 7 থেকে 8 মিনিট এটাকে আমি স্টিম করবো এইভাবে, তারপরে ফিরে আসছি। আমি আরেকটাও দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে বন্ধ করে দিলাম। ফ্লেম কিন্তু হাই আছে, হয়ে গেছে 7 মিনিট। এবারে এটাকে আমি চেক করব। বাহ, তো ভালোই হয়েছে, খুব ভয় পাচ্ছিলাম। যেটার ভয় ছিল আমার যে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে বলে, না একদমই পারফেক্ট হয়েছে। এ দেখো পুরো পারফেক্ট। তো এটাকে এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আমি দেখাচ্ছি। তো নামিয়ে এটাকে ঠান্ডা করার পর আমি ফিরে আসছি। তো এবারে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে একটু জাল দিয়ে নেবো। দুধটা ফোটানোই আছে আমার, আর একদম খাঁটি গরুর দুধ, প্রচুর সরও আছে। তো দুধটাকে আমি ফুটিয়ে নেব, তো এর একটা ক্ষীর তৈরি করবো। তো এটা এই পিঠেগুলো শুকনোও খাওয়া যাবে, বাট আমি একটু দুধে দিয়ে এটাকে তৈরি করবো। দুধের ক্ষীরটাকে রেডি করে নিই ততক্ষণ, আর এটাও ঠান্ডা হয়ে যাবে। তো দুধটা ফুটে আসলে এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি আস্তে করে। এভাবে বার করবো, একটু বেঁকে গেছে, মানে যেহেতু এইভাবে দেওয়া হয়েছে বলে, তো এইভাবে আস্তে আস্তে একটু বার করে নেবো। একটু ঠান্ডা হবে তো, ভয় গরম আছে প্রচুর। তো আমি এটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি, মেরে মেরে মেরে, দেখো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। একটু ঠান্ডা করে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি কাটবো, তো ঠান্ডা না হলে কাটলেই কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো এদিকে আমার দুধটা ফুটে এসছে, তো এবারে এটাকে আমি ঘন করে নেব 10 মিনিট। 10 মিনিট লো ফ্লেমে এটাকে জাল দিতে দিতে এটা ঘন হয়ে যাবে, তারপরে আমি দেখাচ্ছি। তো এখন আমি পিঠেগুলোকে কেটে নেব। আসলে আমার স্টিম করা বাসনটা ঠিক ছিল না বলে স্টিমটা ঠিক মতো হয়নি, মানে স্টিম হয়েছে, স্টিমটা খুব ভালোভাবে হয়েছে, আসলে এই যে বেঁকে গেছে, আর দুটো পিঠা আমার একটু ক্র্যাক হয়ে গেছে। দেখো খুব সুন্দর, সে বলে না বুদ্ধি থাকলে অনেক কিছুই হয়, তাই না? তো এই যে দেখো, তো এইভাবে আমি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো সবগুলো কেটে নিলাম, এবারে আমি কিছুটা দুধের ক্ষীরে দেব আর কিছুটা আমি এমনিই রাখবো। তো এবারে আমি এতে গুড় দিয়ে দেবো, একটু গরম পড়তে পারলো না, গুড়টা একদম গলে গেছে। তো এখানে আমি পাটালি দিচ্ছি, ফ্লেমটাকে লো করে দিলাম, আর লো করে এই পাটালিটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আস্তে আস্তে করে গলতে দেবো, এটা গলাই আছে, মানে একটু গরম পড়তে পারলো না, বাস গুড় গলে গেছে, কি অবস্থা।
এটাকে আস্তে আস্তে করে এবারে গালিয়ে নেব, এভাবে গলে যাবে। এতে আর আমি চিনি দিচ্ছি না, এতেই যেটুকু মিষ্টি হবার হয়ে যাবে, আর বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগবে না। এবার আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে, এই নয় যে গুড়ের গন্ধটা নষ্ট হবে, দুটোই গন্ধ পাওয়া যাবে। তো একটুখানি আরও ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। চলো গ্যাসটাকে অফ করে দিলাম, এবারে পিঠেটা মধ্যে দিয়ে দেব। পিঠেটা এইভাবে আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আমি রসটা দিয়ে দেব, মানে দুধের যে ক্ষীরটা করলাম সেটাকে আমি দিয়ে দেব উপর থেকে। সেই যে এবার আমি দিয়ে দিচ্ছি, তো দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তো খুবই মজাদার। তো তোমরা এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবে, দুধ দিলে কি হবে এই ভেতর অবধি আরও এটা নরম দুধ তুলে হবে। যারা দুধ দিয়ে খেতে চাও তারা মানে এইভাবে করে নেবে দুধের ক্ষীর করে, আর যারা শুকনো খেতে চাও তারা শুকনোও খেতে পারবে, এটা দু রকমই ভালো লাগবে। আর আমি এই জন্য ওই সুজির ডোটাতে কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম, যদি শুকনো খাওয়া হয় তাহলে কিন্তু একটু চিনি না মানে মিষ্টি মিষ্টি না লাগলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্যই আমি ওতে একটু চিনি দিয়েছিলাম। তো দেখো হয়ে গেল আমাদের রেডি সুজির ভাপা রোল পিঠে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটা কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে তোমরা। আমি জানি আমার ভিডিওগুলো অনেকেই দেখছো, বাট কেউ সাবস্ক্রাইব অনেকেই করছো না বা কমেন্ট করে অনেকেই জানাচ্ছ না যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তো এই যে আমি এইভাবে দেখে নিলাম, তো দেখো কত সুন্দর লাগছে দু রকমভাবে সুজির রোল পিঠে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু বারবার বলছি কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর দেখো কতটা নরম হয়েছে দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, আর দুধে দেওয়ার পরে তো আরও নরম তুলতুলে হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।